আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক বাহিনীর হাতে সবচেয়ে বেশি হেলিকপ্টার সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে আমেরিকা বললেন লুগো রেল খাতে বিনিয়োগে তুরস্কের আগ্রহ দখলদারিত হচ্ছে সন্ত্রাসবাদের মূল উৎস তাইওয়ানকে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করল চীন মধ্যপ্রাচ্য প্রসঙ্গ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ চেভুজলুগু বলেছেন সিরিয়ার সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে সহায়তা করেছে আমেরিকা তিনি ইউরোপীয় টিভি চ্যানেল স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আরও বলেছেন আমেরিকা সিরিয়ায় সামরিক উপস্থিতির কারণ হিসেবে সন্ত্রাস বিরোধী যুদ্ধের যে দাবি করছে সে ব্যাপারে মোটেও নিষ্ঠাবান নয় ওয়াশিংটন ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের একটি দলকে আবারও সিরিয়ায় পাঠানো হয়েছে বলে আরবি আলমায়াদিন নিউজ চ্যানেল খবর দেওয়ার পর এই প্রতিক্রিয়া জানালেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী দখলদার মার্কিন সেনারা সিরিয়ায় কুর্দি মিলিশিয়া গোষ্ঠী এসডিএফ এর সঙ্গে আঁতাত করে দেশটির জাজিরা অঞ্চলের বেশিরভাগ তেল ক্ষেত্র নিয়ন্ত্রণ করছে গত কয়েক মাসে মার্কিন সরকার সিরিয়ার তেল সমৃদ্ধ এলাকায় হাজার হাজার লরি ভর্তি সমরাস্ত্র ও রসদ পাঠিয়েছে সিরিয়ার তেল চুরি করার কাজ চালিয়ে যাবার জন্য এখন দেশটির পূর্বাঞ্চলে অতিরিক্ত সেনাও পাঠিয়েছে সিরিয়ার পূর্ব ও উত্তর পূর্বাঞ্চল বলে কুর্দি এসডিএফ মিলিশিয়া গোষ্ঠীর উপস্থিতি রয়েছে এবং তারা আমেরিকার পক্ষ থেকে সব রকম পৃষ্ঠপোষকতা পাচ্ছে। সিরিয়া সরকার বহুবার বলেছে দেশটির পূর্ব ও উত্তরপূর্ব অংশে এসডিএফ ও মার্কিন সেনা মুতায়েনের উদ্দেশ্য দেশটির তেল সম্পদ লুট করা ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী نفتালি বেনেটকে পরিষ্কার করে বলা হয়েছে দখলদারিত্ব হচ্ছে সন্ত্রাসবাদের মূল উৎস। ফিলিস্তিনি রাষ্ট্রকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে নাফতালি বেনেট বক্তব্য দেওয়ার পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদাইনে কথা বলেছেন তিনি এক বিবৃতিতে বলেন পূর্ব বায়তুল করে গঠিত ফিলিস্তিন রাষ্ট্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং দু সালের উনত্রিশ নভেম্বর থেকে ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য ফলে ফিলিস্তিনিদের অধিকার সম্পর্কে অথবা তাদের মূল্যায়ন করার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েলের কর্মকর্তাদের মন্তব্য করার প্রয়োজন নেই আবু রুদাইনে সুস্পষ্ট করে বলেন আমাদের ভূমি এবং আমাদের স্থাপনা থেকে ইসরায়েলি দখলদারিত অবসানের মধ্য দিয়ে কেবল সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অর্থই হচ্ছে খুব সম্ভবত একটি সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আর এই বক্তব্যের নিন্দাও জানিয়েছেন আবু রুদাইনে এদিকে মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানের সামরিক বাহিনীর হাতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি হেলিকপ্টার রয়েছে ইরানের স্থল বাহিনীর কমান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি কথা বলেছেন তিনি বলেন এই অঞ্চলে আমাদের হাতে রয়েছে সবচেয়ে বেশি হেলিকপ্টার আজকে আমাদের হেলিকপ্টারগুলোতে শ্রেষ্ঠ মানের নাইট ভেশন ক্যামেরা এবং গাইডেড মিজাইল বসানো হয়েছে ইরানের এই সেনা কর্মকর্তা আরও বলেন ড্রোন নির্মাণের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ মাইল ফলক স্পর্শ করেছি আমরা এখন গোয়েন্দা ড্রোন ও কম্বাট ড্রোনের ক্ষেত্রে সংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছি সম্প্রতি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে ড্রোন ড্রোন তৈরিতে তেহরান স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে তবে ইরান সবসময় বলে আসছে তার এই সামরিক শক্তি প্রতিবেশীদের জন্য কোনো হুমকি নয় শুরুতেই প্রসঙ্গ বাংলাদেশ রেল খাতে বিদেশি বিনিয়োগ খুঁজছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এদিকে বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক সুজনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের বৈঠক শেষে এসব তথ্য জানানো হয় সাক্ষাৎ শেষে রেলমন্ত্রী বলেন খাতে আমরা বিদেশি বিনিয়োগ খুঁজছি বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলমান আছে এবং আগামীতে আরো অনেক প্রকল্প গ্রহণ করা হবে মন্ত্রী উল্লেখ করেন রেল খাতের উন্নয়নে আমাদের একটি মহা পরিকল্পনা আছে সেটি ধরে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছি তিনি আরো বলেন স্বাধীনতার সময় বাংলাদেশের রেল লাইন ছিল তিন হাজার কিলোমিটার আর বর্তমানে দুই হাজার কিলোমিটার হয়েছে আমাদের রেল পথ যমুনা নদী দ্বারা দুই ভাগে বিভক্ত পশ্চিমা ব্রড গেজ আর পূর্বে মিটার গেজ আমাদের বেশিরভাগই সিঙ্গেল লাইন আমরা পর্যায়ক্রমে সকল সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেছি রেল মন্ত্রী বলেন জনগণের চাহিদার কথা বিবেচনা করে দু সালে প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রণালয় গঠন করেছেন তখন থেকেই সরকার রেল খাতে বিনিয়োগ শুরু করে বর্তমানে চলমান কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন লাইন নির্মাণ পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত একশো কিলোমিটার নতুন রেল লাইন নির্মাণ যমুনা নদীর ওপর আলাদা রেল সেতুর নির্মাণ কাজ চলমান থেকে পায়রা বন্দর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে নুরুল ইসলাম সুজন বলেন আমরা আমরা নতুন নতুন লোকোমোটিভ ও প্যাসেঞ্জার কোচ বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করছি করছি কারখানা সমূহকে আধুনিকায়ন পর্যায়ক্রমে ইলেকট্রিক ট্র্যাকশন এর দিকে যাব তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেন যে কোনো দেশের পরিবেশ বান্ধব সহজ ও সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা হচ্ছে রেলওয়ে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে গুরুত্বপূর্ণ পারস্পরিক সম্পর্ক রয়েছে ভবিষ্যতে রেলখাতে বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর কেনান কালাইসি উপস্থিত ছিলেন চীন প্রসঙ্গ চীন সরকার তাইওয়ানের সেনাবাহিনীকে গোপনে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা নিয়ে যখন ওই দ্বীপের সঙ্গে বেইজিং এর তীব্র টানাপোড়েন চলছে তখন চীন সরকার এই হুঁশিয়ারি উচ্চারণ করলো সম্প্রতি গণমাধ্যমে খবর বেরিয়েছে যে মার্কিন সেনারা গোপনে তাইওয়ানের সেনাবাহিনীকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ঝাউলে জিয়ান এ সম্পর্কে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেছেন ওয়াশিংটন যেন তাইওয়ানের সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করে তিনি তাইওয়ানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন তীব্র সমালোচনা করে বলেন চীন তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার জন্য যা কিছু করা দরকার তার সবকিছুই করবে আমেরিকা দীর্ঘদিন ধরে সামরিক ও আর্থিক সহায়তা করে তাইওয়ানকে চীনের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছে চীন বহুবার তাইওয়ানের কাছে সমরাস্ত্র বিক্রির পাশাপাশি ওই দ্বীপের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার ব্যাপারে আমেরিকাকে সতর্কতা দিয়েছে বেজিং বলে আসছে তাইওয়ান দ্বীপ চীনের অবিচ্ছেদ্য অংশ এবং এই দ্বীপের স্বাধীনতা কখনও মেনে নেওয়া হবে না ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ